আমার হাতে যে কমিটমেন্টগুলো আছে না মানে আমি সিরিয়ালটা করতে গেলে আমাকে তো স্টুডিওর মধ্যে এবং একটা ফিমেল লিড সিরিয়ালে তার যে ভূমিকা মানে তাকে সারা দিন খাটতে হয় খাওয়ারও সময় নেই কখনো কখনো তো ওই যে তিরিশ মিনিট ফুটেজ তুলতে হবে ওই হার্ডওয়ার্ক ওটার মধ্যে তুমি অন্য কোনো কাজকে একদমই সময় দিতে পারবে না আমি সিরিয়াল করব তখন অবশ্যই আমি কিন্তু অন্য কোন ফিল্ডের কোনো কাজ ওখানে আনব না যেখানে আমার চ্যানেলকে সমস্যা করে আমাকে বেরিয়ে যেতে হয় কারণ আমার ওখানে কন্ট্রাক্ট একটা প্রবলেম হলো তারপর সেগুলো নিয়ে একটা কেস চলছে এই হচ্ছে সে তাদের সাথে সম্পর্ক খারাপ হলো এগুলো আমি চাই না অসম্ভব ভালো সময় বলে না ফিঙ্গার্স ক্রসড সবার আগেই কারণ সেটা হতে পারে টেলিভিশন সেটা হতে পারে ফিল্ম আর এই মুহূর্তে ওটিটিতে সঙ্গে এই মুহূর্তে দেবী রয়েছে এবং দেবী রূপে डेफिनेटলি নয় আমা আমাদের আপনার সকলের প্রিয় বলা যেতে পারে সৌমিত্রী আজ আমাদের কাছে এখনো সেই মিঠাই রানি আমরা এখনো বেরোতে পারিনি হ্যাঁ ওটাও কিন্তু একেবারে ডাক না মানে ওটা বেরোনো যায়নি আচ্ছা এই যে সাকসেসটা মানে টেলিভিশন ফিল্ম ওটিটি মানে কীরকমভাবে এক্সপ্লোর করা হচ্ছে কতটা এনজয় করা হচ্ছে কীভাবে চলছে এনজয় করছি আর সাথে না নিজের অভিনয়ের যেটুকু আমি পারছি তার সাথে আমার যেটুকু দক্ষতা সেটা আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে কারণ নানান রকম প্ল্যাটফর্মে কাজ করলে সেখানকার ডিরেক্টর সেখানকার আর্টিস্ট সেখানকার ডিওপি সেখানের কাজের ধরন সেগুলো রপ্ত করা আস্তে 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 তো আমি অভিনয় এক্সপ্লোর করছি যেরকম সেরকম আমি অনেক কিছু আমার পার্সোনাল প্রফেশনাল গ্রোথ হচ্ছে অনেক আর এই যে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কাল আসছে এবং কাল রাত্রিতে দেবী হিসেবে আমরা ওকে দেখতে পাচ্ছি যার স্বামী একেবারে কাল রাত্রির দিন মারা যায় দেন তারপরে তো একটার পর একটা ঘটনাক্রম আনফোল্ড হবেই কারণ যাবে এটি মুক্তি পাচ্ছে সামনেই মুক্তি আছে একটু বলো যে এই ক্যারেক্টারটা ভীষণ ইন্টেন্স এরকম ভাবে আমরা সৌমিত্র আমরা দেখিনি আনএক্সপ্লোর সৌমিত্রিশবার এবার হোল লো কারণ না আনএক্সপ্লোর্ড নয় কারণ মিঠাই তো অনেক শেড ছিল আমার চরিত্রের কিন্তু যেহেতু ওটা একটা লং টার্ম স্টোরি তো কিছুটা সময় পর তো সেটা মানুষের চরিত্রটা সম্পর্কে জানা হয়ে যায় এবং নিজেরও জানা হয়ে যায় তো মিঠাইয়ের মিঠাইয়ের পর মিঠি যেটা ক্যারেক্টারটা করলাম দুটো অনেকটা এক দুজনে বেশি কথা বলে কিন্তু দুটোর মধ্যে দেখবে চেঞ্জ আছে যে চেঞ্জটা হচ্ছে একজনের আপব্রিঙ্গিং আয়োজনে আপব্রি আপব্রিঙ্গিং আলাদা দুজনের শিক্ষাগত যোগ্যতা আলাদা তাই একজন জীবনে সব কিছু পেয়ে মানুষ হয়ে যে বকবক করে তার ছাবলামি বা তার কথোপকথন আলাদা এবং যে জীবনে কিছু পায়নি করার চেষ্টা কিন্তু সে খুব ছাবলামি করছে বা হাসি মজা করছে তার অ্যাপ্রোচটা জীবনের সম্পর্কে আলাদা তো ওই ওখান থেকে কিন্তু আমার শুরু হয়ে গেছিলো এবং তার আগেও আমার অনেক কাজ আছে যেগুলো একটা থেকে আরেকটা আলাদা সেগুলো আমি খুব একটা বই না কারণ সেগুলো তো খুব লং টার্ম আমি করিনি লং সময়ের জন্য বলতে গেলে মিঠাই করেছি তো মিঠাই মিঠি তারপরে রুমি 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 কিন্তু একদমই রিজার্ভ এগুলোর থেকে হয়ে গেল একদমই আলাদা একদম রিজার্ভ খুব কম কথা বলে খুব নম্র খুব ওয়েল ম্যানার্ড খুব ডিগনিফায়েড খুব শিক্ষাগত যোগ্যতা অনেক টিচার হতে চায় তো সেই ক্যারেক্টারটা অন্যরকম তারপর দেবী দেবীর ক্যারেক্টারটাও অনেক শেষ আছে সেই কারণেই আমি মানে হয়তো একটু কম কাজ করছি কিন্তু আমি না ওই কোয়ালিটিটা খুব বিশ্বাস করি ওনার মধ্যে যে আমার মানে আমি যে কাজটা করব সেটা যাতে আমার যেটুকু অডিয়েন্স আমি পেয়েছি তুই বললে সেই অডিয়েন্সেরও তো কিছু এক্সপেকটেশনস থাকে যে আমরা ওকে এরম চরিত্রে দেখতে চাই আমরা একই চরিত্রে দেখতে চাই না একই ডায়লগও বলবে না তো আমি সবসময় চেষ্টা করি যে আমি যখন ক্যারেক্টার বাঁচবো তখন যাতে আগের সাথে এটার আমার মিল না থাকে তো নিজের থেকে করলেই তো শুধু হবে না তো আমার ডায়লগও দরকার সেরকম চরিত্রের গরণটা যেটা ডিরেক্টর তৈরি করছেন রাইটার তৈরি করছেন সেটাও আমার দরকার তো আমি সেটাই চেষ্টা করছি যে আমি এক এক রকমের চরিত্র যাতে তুলে ধরতে পারি বা আমার নেক্সট যে ছবিটা আসছে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে দশই জুন সেটারও ক্যারেক্টারটা আলা আলাদা রকমের মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার এটাও খুব মিস্টেরিয়াস ক্যারেক্টার তো এই ধরনের ক্যারেক্টার করছি বলে আমি আরও বেশি শিখতে পারছি সেটা থেকে বলা যেতে পারে মানে খুব অল্প সময়ের মধ্যে একেবারে কম বয়সেই প্রচুর রকমের শেডস এসছে জীবনে যেটাকে ভীষণভাবে এক্সপ্লোর করা যেতে পারে এবং এই পার্টিকুলার যে ওটিটি এটা নিয়ে বিশাল চর্চা হচ্ছে সিন্স যেহেতু তুমি ডেবিউ করছো ডেবিউ করার জন্য ওটিটিতে কতগুলো কাজ তুমি ছেড়েছো ছাড়ার পরে কোনটা কত নম্বরে এসে তুমি হ্যাঁ বললে তিনটে কারা অ্যাপ্রোচ করেছিল এইগুলো বলবো না আমি কখনই কিন্তু যেটা আমার দ্বীপমি দেখবে যেটা যে কাজগুলো আমার হয়নি কোনো কারণে সেই কাজগুলো আমি করতাম আমি পারলাম না আমার আমি আমার জায়গায় ও করছে এগুলো আমি বলি না এগুলো করি কারণ ওই কাজটা তার এই কাজটা তো আমার নয় আমাকে অ্যাপ্রোচ করেছিল তারা তারপরে আমি তাদের সাথে করতে পারিনি হয়তো সময়ের অভাবে বা হয়তো সেই চরিত্রটা হয়তো আমার মনে হচ্ছে সেই সময় আমার জন্য নয় তো সেটা আলাদা কথা কিন্তু যেটা আমি করতে পারছি না সেটা নিয়ে আমার বলার কোনো দরকার নেই যে আমি ওটা নিজের মধ্যে কারণ আমার মনে হয় আমি যে দেখেছি একটা সময় আমার হয়েছিল যে একটি ছবি আমার করার কথা ছিল কিন্তু সেটা আমি করতে পারিনি আমি একটা কাজ করছিলাম সেই কারণে কিন্তু পরে আমি যে ছবিটি পেলাম আমি সেখানে ক্যারেক্টারটা আমার যেন মনে হচ্ছে আরও আরও বেটার তো সেই জন্য আমার কোনো আক্ষেপ নেই কারণ আমি দেখেছি যে জীবনে যেটাই আমার মিস গেছে আমি আরও বেটার কোনো কাজ পেয়েছি সেই কারণে আর এই যে সিলেকশন এক্স্যাক্টলি কি মানে সৌমিত্র যে কি করে সিলেক্ট করে কোন কাজটা করবে তো আমি যেটা তোমায় বললাম যে কোয়ালিটি যে বলছি কোয়ালিটি কোয়ালিটি মানেই হচ্ছে একটা ভালো প্রোডাকশন হাউস হবে বা কোনো তোমার যে সহ অভিনেতা অভিনেত্রী থাকবে তারা খুব উচ্চ মানের হবে যাদের থেকে তুমি শিখতে পারবে বা যে ডিরেক্টর আছে সেই ডিরেক্টরের থেকে তুমি অনেক শিখতে পারবে গুণী তো সবটা মিলিয়ে তো কোয়ালিটি তারপর বা তোমার চরিত্র যেটা আছে সেটাতে তোমার নানান রকম শেড আছে তুমি আগে কখনো করো নিজের কাছে নিজের চ্যালেঞ্জ যে যখন থেকে স্ক্রিপ্ট পাবো যে আমি টেকেন ফর গ্রান্টেড নিতেই পারব না কারণ আমি এই ক্যারেক্টারটা সম্পর্কে আমাকে অনেক ভাবতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে আমাকে চরিত্র চরিত্রটা করার জন্য ফুটিয়ে তোলার জন্য তার সাথে হচ্ছে যে এই গাইডারটা আমাকে কতটা সম্মান দেবে ইন্ডাস্ট্রিতে কতটা আমার রেপুটেশান বাড়বে কতটা প্রশংসিত হব কতটা খ্যাতি আমি অর্জন করবো সেগুলো থাকেই মানিটারি একটা বিষয় থাকে তাই না এগুলো খুব সাথে বলছি আর কি তো সব কিছু মিলিয়েই আর কি কাজ নির্বাচন করার সময় এবার একটুখানি বলো তো এই যে ক্যারেক্টারটা হয়ে ওঠার পিছনে লুকসের পিছনে নিজে কতটা টাইম দিতে ভীষণ খুঁতখুঁতে তো আমরা নিশ্চয়ই এই বিষয়টাই ছিলে না আমি আমি ছিলাম কারণ আমার মনে হতো যে এই বাবা মেকআপ নেই এ বাবা একটু লাইনার পরছি না একটু কাজল পরছি না হ্যাঁ একটু লিপস্টিক পরবো না একটু কিছু করব না আর ব্রাইডাল লুকে সাজবি তুই আমায় বলেছে তো আমি বলছি যে ঠিক আছে ব্রাইডাল লুকে ব্রাইডাল লুকেও দেখছি যে একদমই সাজাচ্ছে না হেয়ারটাও পরিপাটি নেই একটু কার্ল করবো এই করবো যেরকমটা আমি পছন্দ করি হ্যাঁ বলছি যে বাবা আমার খুব মন খারাপ হয়ে গেছে তো তারপর যখন আমি দেখলাম নিজেকে স্ক্রিনে তখন দেখলাম যে মানে নাথিং টু ডু উইথ মেকআপ ইটস অল অ্যাবাউট দ্য লাইট হ্যাঁ আর চরিত্র মানে একটা চরিত্রকে মানে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অডিয়েন্সের কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাও খুব বিশ্বাসযোগ্য করে তুলতে হবে তো সেই জন্যে মানে ওরা আমাকে যখন মানে যেটাই বলেছে আমি সত্যিই সেটা করার চেষ্টা করেছি এবং তাদের উপর আমার খুব আস্থা ছিল তো মন খুঁতখুঁত করছিল কিন্তু যখন নিজেকে দেখলাম আমি দেখলাম যে না সত্যি আমি নিজেও ডিলিট করতে পারছি অডিয়েন্স হয়ে চরিত্রটার সাথে তো আমার ওরকম কোনো আক্ষেপ কিন্তু নেই তবে হ্যাঁ একটু সাজালে না কেন আমাকে বলেছি তারপর ট্রেলারের দিন আমাকে প্রচুর সাজিয়েছে গো আর এখানে যেহেতু একটা বনেদি বাড়ির গল্প এবং বনেদি বাড়ির তুমি বউ তুমি যখন ঢুকলে তারপর তুমি আস্তে আস্তে তুমি বুঝতে পারছো যে ডিস ডান দিক বা দিক প্রচুর গল্প আছে মানে এই যে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে তুমি আনফোল্ড করছো নিজেকে এবং চরিত্রের মাধ্যম দিয়ে হয়ে যাচ্ছে এই প্রত্যেক কটা চরিত্র হয়ে ওঠার জন্য লেয়ারগুলোকে যখন তুমি এক্সপ্লোর করছো কি কি মাথায় আসছে মাথায় আসছে মানে মাথায় আসছে কি মাথায় ইন দা সেন্স যে এই চরিত্রটা কি তাহলে কি করবে এ এক্ষুনি তো এটা আমাকে বললো মানে স্যারও দেখবে বা রাজেন দাও বা রাখি ম্যাম যারাই আমাকে মানে আমার গ্রুম করেছে মানে হ্যাঁ একদমই মানে আমার আমার তো যে কোনো কাজই আমি ডিরেক্টর বা রাইটারের সাথে বসেছি সুিত কথাটা যেটা তুমি বললে যে আমাকে এখান থেকে বলা হয়েছিল যে তুমি দশটা মতন ক্লাস করো কিন্তু আমার সময়ের অভাবে সত্যি আমি যেতে পারিনি তো সেটা সুযোগ হয়নি কিন্তু সুতির এত ভালো অভিনেত্রী আমার ওনার কাছ থেকে সত্যি খুব শেখার ইচ্ছে আছে তো আমি অবশ্যই আমি চেষ্টা করবো পরে যে ক্যারেক্টার করবো আমি ওনার কাছে গিয়ে আবার শেখার কারণ এই চরিত্র জন্য সুযোগ হয়নি কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি আমি কিন্তু অনন্ত সাথে বসে এবং এখানে আমার সুবিধাটা হয়েছে কি যে অয়নসর কিন্তু নিজেই রাইটারের ডিরেক্টর সেই কারণে ওনার থেকে আমার আমার দুজন মানে স্প্লিট হয়ে যায়নি ব্যাপারটা আমি একদম ওনার কাছ থেকেই বসে পড়ে শিখেছি তো তুমি সবার কাছে তুমি জানলে শুনবে যে একটা জিনিস কমন সেটা হলো যে আমি না একটু বেশি তো জিজ্ঞাসা করি আর আমি চেষ্টা করি যে মানে নতুন কি অ্যাড করা যায় মানে নতুন কি অ্যাড করা যায় একটু বলো না এরকম করবো ওরকম করবো মানে প্রচুর প্রশ্ন থাকে আমার কিন্তু আমি আমি খুব সৌভাগ্যবান যে আমাকে রাজেন্দা বলো রাখি ম্যাম বলো বা অভিজিৎ অভিজিৎ দা বা স্যার যে ওরা কিন্তু আমাকে সব প্রশ্নের উত্তর দিয়েছে বিরক্ত না হয়ে আর আমাকে না আমি যখন দেখিয়েছি কোনোটা ম্যাক্সিমাম জিনিসগুলি আমাকে বলেছে তুই কর আমি দেখলে ভালো লাগলে আমি ডাকবো এই জিনিসটা তো সেই স্বাধীনতাটা অভিনেতাকে অভিনেতাকে দেওয়া সেটা কিন্তু আমি খুব ফরচুনেট যে আমি যতগুলো কাজ করলাম আমি সব রাইটার এবং সব ডিরেক্টর থেকেই পেয়েছি আর এখান থেকে একটা প্রশ্ন সেটা হচ্ছে কি সৌমিত্রিশা বিয়ে করছে কোন প্ল্যানিং রয়েছে কোন কিছু গল্প এগোচ্ছে না 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 বিয়ে করার বিয়েটা করতে হবে না বিয়েটা বিয়েটা করতে হবে না হ্যাঁ না প্রেম কিছু চলছে জীবন না 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 এরকম কিছুই নেই আমি পুরো কাজে আছি পুরোপুরি কাজ কাজের সঙ্গে এখন আপাতত বিয়ে হয়ে আছে হ্যাঁ তার বাইরে কোথাও নেই আমি ফুললি কমিটেড কমিটেড টু ওয়ার্ক কমিটেড টু ওয়ার্ক অনলি আচ্ছা কাল রাত্রিতে বিশ্বাস করো কাল রাত্রি মানে বিয়ে ওই যে রিচুয়ালটা রিচুয়ালটা এসেছে কেন জানো তো কাল রাত্রিটা এসছে কেন জানো দেখলেন হ্যাঁ কেন হয়ে তো সেটা মানে কেন কি কারণে বলতো রিচুয়ালটা এসেছে এই রিচুয়ালটা এসেছে হচ্ছে যতদূর আমি জানি যে বেহুলা লক্ষ্মী যে স্টোরিটা আছে বিয়ের দিনই ফুলসয্যার যে রিচুয়ালটা সেটা করা হতো যে স্বামী স্ত্রী এক ঘরে থাকবে এবং সেই দিনই তার স্বামী মারা যায় ঠিক আছে তো সেই কারণে ওই কাল রাত্রিটা রাখা হয় যে সেই দিন মানে যে একটা বুড়ি নজর যেটা পড়ে সেই দিনটা যাতে মাঝখানে মানে সেই দিনটায় দুজন একসাথে না থাকলে যাতে সেই দিনটা কেটে যায় সো দ্যাট পরের পরের দিন বাকি বৌভাত এবং এর অনুষ্ঠানটা করা হয় নালে কিন্তু ওই 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 দিনই করা হতো আগে তুমি বেহুলা লক্ষ্মীধরের স্টোরিটা দেখবে আচ্ছা ঠিক আছে যেহেতু এরকম একটা ঘটনা হয়েছিল বিয়ের সময় আমি যতদূর শুনেছি যে এই কারণে নাকি পৌরাণিক সময় থেকে চলে আসছে যে কাল রাত্রি থাকবে কাল রাত্রি মানে সেই রাত্রির যে কাল মুহূর্তটা সেই রাত্রিটা যাতে দুজনে একসাথে না পার করে যাতে সেই বলাটা না আসে লাইফে আমি ওগুলো বিশ্বাস করি না কিন্তু যেটা শুনেছি আমি সেটা তোমায় বললাম আমি এগুলোতে বিশ্বাস করি না অনেকেই আছে ব্যস্ততার কারণে বিয়ের দিনই হয়তো তারা একসাথে থাকছে বা তারপর থেকে আর কি যেরকম ম্যারেজ লাইফে হয় নর্মাল হয়ে যাচ্ছে তো যার যার লাইফ হিসেবে তারা ডিল করবে কিন্তু এটা আমার মনে হয় যে এই কারণেই হয়তো পৌরাণিক থেকে হয়েছে বাংলা থেকে এখন প্রচুর মানুষজন বলিউডে কাজ করছে হিন্দিতে কাজ করছে সব সৌমিত্রের সাথে আমরা কবে দেখছি ওটা 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 কপাল এবং ওটা মানে ওটা টেলিভিশনে কিন্তু প্রচুর তো অফার হ্যাঁ একটা হিন্দি সিরিয়ালেরও এই মুহূর্তে কিন্তু সিরিয়াল করার ইচ্ছা আছে অবশ্যই কিন্তু সেটা কোনো কারণে সেটার গল্প বা কিছুর জন্য আমার আর যদি সিরিয়ালের আবার অফার আসে 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 বা তো কিন্তু এই মুহূর্তে যেটা প্রবলেমটা হলো আমার হাতে যে কমিটমেন্টগুলো আছে না মানে আমি সিরিয়ালটা করতে গেলে আমাকে তো স্টুডিওর মধ্যে এবং একটা ফিমেল লিড সিরিয়ালে তার যে ভূমিকা মানে তাকে সারাদিন খাটতে হয় মানে তোমরা যখন আমার ওখানে আসতে তুমি মনে করে দেখো তোমাদের বলতাম একটু বসো আমি খেয়ে নিই তারপরে আমি ইন্টারভিউ দিচ্ছি আমি খাওয়ারও সময় নিই কখনো কখনো তো ওই যে তিরিশ মিনিট ফুটেজ তুলতে হবে ওই হার্ডওয়ার্ক ওটার মধ্যে তুমি অন্য কোনো কাজকে একদমই সময় দিতে পারবে না তো সেই কারণে আমি যেহেতু আমার অন্য কাজের কিছু ইয়ে আছে কমিটমেন্টস আছে সেই কারণে কারণ আমি ওটার থেকে আমি বলবো যে আমি এখন হিরিয়াল সিরিয়াল করে করছি তো আমার তো এখন জায়গা আছে ভাই তোমরা আমায় ছেড়ে দাও আমি করবো এগুলো আমি পারি না করতে আমি যখন যেটা করব। আমি তখন সেটা হানড্রেড পার্সেন্ট দেবো তো যখন আমি সিরিয়াল করবো তখন অবশ্যই আমি কিন্তু অন্য কোনো ফিল্ডের কোনো কাজ ওখানে আনবো না যেখানে আমার চ্যানেলকে সমস্যা করে আমাকে বেরিয়ে যেতে হয় কারণ আমার এখানে কন্ট্রাক্ট একটা প্রবলেম হলো তারপর সেগুলো নিয়ে একটা কেস চলছে এই হচ্ছে সে তাদের সাথে সম্পর্ক খারাপ হলো এগুলো আমি চাই না আমি শুধু শুধু সেখানে একটা সমস্যা হবে হ্যাঁ কন্ট্রাক্টে আছে কাজ করবে না যেগুলো হয় সেগুলো তো চ্যানেল ফেস করবে না আমি যদি এখন বেরিয়ে যাই অন্য কাজের জন্য আমি তো ওখানে আমার সিনটা কে করবে যেখানে আমার কোনো অসুস্থতা হলে আমি দেখছি যে রাইটারের কত প্রবলেম হচ্ছে স্টোরিটা ঘোরাতে যেগুলো অফস্ক্রিনে আমরা বুঝি যেটা অডিয়েন্স হয়তো বুঝবেন যে ওই সিনে ও ছিল না কেন ছিল না হয়তো ওর সেখানে তখন পাবে গিয়ে গেছে তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সিরিয়ালটা তো সেটা না হোল হার্টেডলি করতে হবে নাহলে তো অডিয়েন্সের ভালোবাসা পাবো না ভালোবাসার জন্যই তো কাজ করছি আর এই যে আমরা দেখলাম যে রাজদার একটা র্যালিতে তোমাকে বা সেটা নিয়ে প্রচুর স্পেকুলেশন অনেকদিন আগে সেটা নিয়ে প্রচুর স্পেকুলেশন ছিল যে হয়তো পলিটিক্সে জয়েন করবে সৌমিত্রী তো আমি যদি কোনো বিজনেস কোনো ধরো কোনো একটা আইকন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেখানে আমাকে গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়েছে তো আমি বিজনেসম্যান হয়ে যাবো করা হচ্ছে সে তো অনেকে অনেক কিছু ভাববে এখন সবার প্রশ্নের উত্তর আসলে তুমি এখন এগুলো নিয়ে মানে ভাবতেই চাই না আমি শুধু কাল রাত্রি নিয়ে ভাবতে চাই আমার কাজ নিয়ে ভাবতে চাই যখন কোনো কিছু আসবে তখন তো আমি সেটা নিয়ে ভাববো এত আগে থেকে আমি যদি বসে থাকি যে আমি একখানা হিরের আংটি বানাবো তারপর হীরের আংটিটা আমি এই রকম ক্যারেটের হিরে আনবো কিন্তু সেই ক্যারেটটা আনার জন্য আমায় যেতে হবে দুবাই দুবাইয়ের ফ্লাইট আমি কবে কাটব আমি জানি না এভাবে হয় না যখন কিছু হবে তখন সেটা দেখা যাবে আপাতত যে কাজটা করছি যেটা সুযোগ আমার কাছে আসছে আমি সেটা নিয়ে কথা বলবো আচ্ছা আর নিজের কোনো প্ল্যানিং রয়েছে নিজের কোনো লেবেল লঞ্চ করার বা সামথিং কারণ যেহেতু এখন ইটস আ ট্রেন্ড লাইক লঞ্চিং योर ओन লেবেল শিটা কসমেটিক রেঞ্জ হতে পারে বা ওয়াট এভার থিং ইজ না 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 এরকম কোনো ইচ্ছা নেই এখন আমি শুধু কাজ কাজ পাবো শুধুই অভিনয় শুধুই অভিনয় শুধুই অভিনয় ডান্স এগুলো বেশ আগামীতে আর আসছে আসছে নিয়ে হ্যাঁ সিক্স ডিসেম্বর কাল রাত্রি হইচইতে আসছে আমার প্রথম ওয়েব সিরিজ আপনারা সবাই আমায় অনেক ভালোবাসা দিয়েছেন আমি চাইবো আগামী কাজেও আপনারা আমাকে এইভাবে আশীর্বাদ করুন দোয়া করুন ভালোবাসুন আমাকে আর জানান কেমন লাগলো আর আমার নতুন যে সিনেমাটি আসছে আপকামিং সেটা হলো দশই জুন খুব তাড়াতাড়ি ওটা নিয়েও আমরা আলোচনা করব তো আপনারা সবাই পাশে থাকুন ওটারও তাড়াতাড়ি রিলিজ হচ্ছে আর বাকি কাজগুলো যখন অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকে জানাবে ভাই তখন আমি অবশ্যই জানাবো বেস্ট বিশেষ তো বুঝতেই পারছে যে প্রচণ্ডভাবে এক্সাইটেড কারণ মিঠাই রানিকে আমরা আবার অন্য রকমভাবে আমরা দেখতে পেতে চলেছি এই ওটিটির মাধ্যম দিয়ে আর সৌমিত্র স্যার এই নতুন জার্নি অফকোর্স আপনারা নিশ্চয়ই ভালোবাসা দেবেন এবং দেখবেন আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই ক্যামেরার অনুসঙ্গে অরুণাব দি ওয়ার্ল্ড নিউজ কলকাতা